जतई कालो होक देखेछि तार कालो जाय सबरे लाते तुम्हार सुरे सुरे केमन करिया जानाबो आमार पराण किनि छात्र जीवने सत्यजीत कि करतो मंगलवार होले चले बुधवार एखाने छुट्टी थाकतो মঙ্গলবার সন্ধ্যাবেলা কলকাতায় চলে যেত অজয় নদীর ধারে গোয়ালপাড়া গোয়ালপাড়াতে আমরা কাজ করেছিলাম কার মিলন চাও বিরহী দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে আজ থেকে 64 বছর আগে ভারতের একদম পশ্চিম প্রান্তের কোঙ্কণ থেকে এক যুবক এসেছিলেন শান্তিনিকেতনে। এসেছিলেন শিল্পকলার ছাত্র হিসেবে। তার ছাত্রজীবন ঋদ্ধ হয়েছে সত্যজিৎ রায় প্রমুখ সহপাঠীদের সান্নিধ্যে। পরে অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি অধ্যাপক রূপে নিযুক্ত হন কলাভবনে। সেই থেকে স্থায়ীভাবে শান্তিনিকেতনের আশ্রমিক বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব দীনকর কৌশিক, যার শিল্পকর্মের খ্যাতি বহুদূর বিস্তৃত। আজ আমরা তাঁর কাছ থেকে শুনব রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন নিয়ে তাঁর অনুভবের কথা। দীনকরদা, আপনাকে প্রথমে জিজ্ঞেস করি যে শান্তিনিকেতনে আপনি কোন সালে কোন সময়ে এসেছিলেন? শান্তিনিকেতনে আমি প্রথমে এসেছি 1940 সালে। 1940 সালে যখন আমি পুনাতে গ্র্যাজুয়েশন পাশ করার পরে আমি একদিন দেখলাম কি এক স্কুল পাঠ্যবইতে একটা আর্টিকেল ছিল মাসুজির উপরে, একটা পিকচার দেওয়া ছিল, তার নিচে লেখা ছিল কি ইনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, নন্দলালের ছাত্র, শান্তিনিকেতন হচ্ছে রবীন্দ্রনাথের একটা আশ্রম, আর এখানে কলা বিষয়ে শিক্ষা দেওয়া যায়। তো সেইটুকু আমি পড়ে আমার মনে হলো কি শান্তিনিকেতন যাওয়া উচিত। ওই ছবি দেখে, মাসুজির ছবি দেখে আমার খুব ভালো লেগেছিলো। আমি ভাবলাম কি আমি শান্তিনিকেতন যাব, আর আমি মাস্টারমশাইকে চিঠি লিখলাম, অফিসে চিঠি লিখলাম শান্তিনিকেতন অফিসে কি আমি শান্তিনিকেতন কলাভবনে ভর্তি হতে চাই। আচ্ছা, মানে শান্তিনিকেতনে আপনি এসেছেন নিজের মনের তাগিদে, কেউ আপনাকে বলেনি যে এখানে পড়তে যেতে হবে বা এরকম কিছু? আমি নিজের তাগিদে এসেছি, কেননা আমার বাবা মা অনেক আগেই উনি গত হয়েছিলেন, সেই জন্য আমাকে অ্যাডভাইস করবার কেউ ছিলেন না। এই আমি নিজের তাগিদে মনে হলো কি আমার শান্তিনিকেতনে যাওয়া উচিত, আর ওই ছবি দেখার পরে মনে হলো কি এই ধরনের ছবি আঁকা আমাকে শেখা উচিত বলে, আর আমি শান্তিনিকেতনে চলে এলাম
1940 সালে। তখন তো গুরুদেব রবীন্দ্রনাথ জীবিত ছিলেন। হ্যাঁ, তাকে আপনি দেখেছেন? দেখেছি, গুরুদেবকে দেখেছি। এই সময় উনি খুব অসুস্থ ছিলেন, আর আমরা শুধু দেখা করতে যেতাম, উনি দূর থেকে দেখে ওর সঙ্গে নমস্কার প্রণাম করে আমরা চলে আসতাম। আর ওর যা শেষে যা সভ্যতার সংকট যা লেখ ভাষণ আছে, সেই সময় আমরা ছিলাম ওখানে, আর সেই ভাষণটা অনিলচন্দ পাঠ করেছিলেন, আর আমরা আজ পিছনে গানের দলে ছিলাম, শান্তিদা আর আমরা সবাই তার সঙ্গে। শেষ জন্মদিন যখন পালিত হয়েছিল সেই সময়? শেষ জন্মদিন, শেষ 41-এর। আচ্ছা, আর আপনি যখন কলাভবনে এসেছিলেন ছাত্র হিসেবে, কাকে কাকে পেয়েছিলেন? মাস্টারমশাই হিসেবে, শিক্ষক হিসেবে কাকে কাকে পেয়েছিলেন? শান্তিনী আসার সঙ্গে আমি প্রথমে তো নন্দলালের সঙ্গে দেখা করলাম। নন্দলালকে আমরা মাস্টারমশাই বলতাম। নন্দলাল আমাকে দেখে বললে যে তোমাকে তো এখন আসতে বলিনি, আমি তোমাকে বলেছিলাম তুমি নেক্সট জুলাইতে এসো, এই সময় তো ভর্তি হয় না, আমার মুশকিল হলো, আমি আর যাব কোথায়। তো আমি ওইরকমই ছিলাম। তো ইতিমধ্যে ওয়াজলবার বলে একজন সঙ্গীত শিক্ষক ছিলেন, ক্লাসিক্যাল মিউজিক শেখাতেন, উনি আমার সঙ্গে, উনি মারাঠি ছিলেন, উনি আমার সঙ্গে কথা বললেন মারাঠিতে। আমি বললাম কি আমি এসছি ভর্তি হওয়ার জন্য, তো উনি আমাকে নিচ্ছেন না এই সময়, তো বললেন তুমি গান জানো? তো কিছুটা আমি ভালো গান শুনেছি, আব্দুল করিম আর ফয়াজ খানের গান শুনেছি, কিন্তু আমার গানে এমন কিছু করি না। তো বলি তুমি একটু গেয়ে দেখাও। তো আমি একটু তড়ি রাগের একটু আলাপ করলাম। আরে তুমি তো বেশ, আমাদের কলেজের সঙ্গীত ভবনের ছাত্র ছিল, তুমি আরও ভালো, তোমার সঙ্গীত ভবনে আমি ভর্তি করে নিচ্ছি। তা আমি জিনিসপত্র আমার সঙ্গীত ভবন, এখন দিনকরদা একটুখানি আমরা শুনতে পারি কি সেই আলাপের একটা মুখ ছোট্ট করে? ভালো লাগবে। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি সঙ্গ উঠে সফল হলো। এই গান আমি প্রথম দেখলাম কি সকালে 4:30 বৈতালিক হচ্ছে গুরুদেবের জন্মদিনের সময়, আর আমি সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি সেই দলের সঙ্গে ভিড়ে উত্তরায়ণ পর্যন্ত আমরা গাইতে গাইতে গেলাম, আর সেই সময় গুরুদেব নিজের হাত নাড়িয়ে আমাদের এরকম করলেন, আশীর্বাদ দিলেন, আমরা সে গাইতে গাইতে আবার ফেরত এসেছি। তখন ভাষাটা কোনো সমস্যা হয়নি যে আপনি মহারাষ্ট্র থেকে এসেছেন বাংলা ভাষা গাইছেন? কোনো সমস্যা হয়নি, কেন সুর তো একই রকম, বুঝে যেতাম, আর সুর ভালো লেগেছিল, সেই জন্য ওই দলের সঙ্গে আমি বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি যখন আঁকা শুরু করেন, শিখতে শুরু করেন, তখন রবীন্দ্রনাথের ছবি, মানে আমরা যেটা এখন পাই সেই রবীন্দ্রনাথের ছবি, আপনাকে কীরকমভাবে অনুপ্রাণিত করেছিল, মনে পড়ে যে কোনো বিশেষ ছবি বা বিশেষ? সেই সময় রবীন্দ্রনাথের ছবির সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না, সে ছবি বেশি দেখেই নেই আমি। আমরা নন্দলালের ছবি দেখেছি, বিনোদার ছবি দেখেছি, রামকিঙ্করদার কাজ দেখেছি, সেই জন্য মাস্টার গুরুদেবের ছবি দেখতে দেখতে প্রায় আমার কোর্স শেষ হলো। সেই সময় গুরুদেবের ছবি সম্বন্ধে কিছু জ্ঞান হতে শুরু হয়েছে, গুরুদেবের সম্বন্ধে ছবি সেই গিয়েই ওখানে বুঝতে শুরু করেনি। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, আপনি তো বহুদিন আছেন, 1940 সালে এসেছেন, সে সময় শান্তিনিকেতনের এই চেহারাটা বোধ হয় এরকম ছিল না, আশ্রমে যেরকম আপনারা দেখেছেন সেই সম্পর্কে একটু বলুন। শান্তিনিকেতন মানে আলাদা করে ভবন হিসেবে তখন তো ছিল না? শান্তিনিকেতন তো এই সময় একটা ছোট্ট ছোট্ট একটা কমিউনিটি ছিল, এখন তো বিরাট একটা একটা ইউনিভার্সিটি হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর ওই সময় যারা লোকরা এসছে এখানে কাজ করতে, ওরা সব স্কলার্স এসেছিল, সিলভার লেভি, উইন্টার নিজ, এরকম স্কলার্স এসে এখানে কাজ করেছে। এখন তো যারা স্টাফে এসছে ওরা বেতনভোগী, মোর অরলেস মার্সিনারি হয়ে গেছে, এখন পয়সার জন্য আসছে এখানে, আর অন্য জায়গায় অন্য ভালো চাকরি পেলে এখান থেকে চলে যাবে, মানে স্পেসিফিক ফিল্ডে আসছেন তারা আর কি। এখানে আগে যারা এসছে এই জায়গার জায়গাকে ভালোবেসে আর রবীন্দ্রনাথকে ভালোবেসে লোকরা এসছে, সেই জন্য এখানে সেই সময়কার যে আবহাওয়া ছিল সেটা একটা পরিবারের মতো ছিল। এখন তো পরিবারের সে আবহাওয়া থাকেনি, এখন তো বিরাট একটা ব্যাপার হয়ে গেছে।
আচ্ছা, সত্যজিৎ রায়ের সাথেও আপনার সেই সময় ছাত্র জীবনে যোগাযোগ ঘটেছিল, সে সম্পর্কে? সত্যজিৎ তো আমরা একসঙ্গে পড়েছি, আপনার সাথেই উনি ছিলেন। 1940 আমি যখন প্রথমে এসেছি, আমার সঙ্গীত ভবনে ওরা নিয়েছে, কিন্তু আমি কলাভবনে পড়ে থাকতাম। তো সত্যজিৎ আমার বেশি ইন্টিমেট হওয়ার কারণ হলো আমাদের সঙ্গীতের আর লাইকিং ফর মিউজিক। তো উনি সঙ্গীতের প্রতি ভালোবাসাটাই একসাথে আপনাদের বেঁধে রেখেছিল, বন্ধুত্ব। তো উনি সত্যজিৎ তো ক্লাসিক্যাল ওয়েস্টার্ন মিউজিক পছন্দ করতো, আর আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করতাম। তা আমরা দুজনে মিলে এই মিউজিকের সম্বন্ধে অনেক চর্চা করতাম। অনেকবার এরকম হয়েছে কি আমরা সেই সময় ডক্টর আরেনসেন বলে একজন ছিলেন, জার্মান জু, উনি ইংরেজি পড়াতেন এখানে। তো ওর বাড়িতে রেকর্ডস শুনবার জন্য আমরা চলে যেতাম, সত্যজিৎ আর আমি, আর অনেক রেকর্ড শোনার পরে আমরা ফেরত আসতাম আর মিউজিক সম্বন্ধে ডিসকাস করতাম। তো দ্যাট ফ্রেন্ডশিপ লাস্টেড ফর এ লং ফর আওয়ার লাইফ টাইম। আর আমরা অনেকবার তো এরকম হয়েছে কি আমরা সেই সময় এক ট্যুরে গিয়েছি একসঙ্গে, অজন্তা এলোরা এই এলিফেন্টটা দেখতে। তো সেই সময় নিজেরা চলে গিয়েছে আমরা চারজন মিলে, আমি, সত্যজিৎ, প্রীতিশ নিয়োগী আর মুত্তস্বামী বলে এখানকারই কলাভবনের ছাত্র, আমরা চারজন চলে গিয়েছি। সেই সময় মাস্টারমশাই একটা টু মিট মাই কনসার্ন বলে একটা চিঠি দিলেন, রথীন্দ্রনাথ দুটি চিঠি, আরেকটা চিঠি দিলেন টু মিট মাই কনসার্ন টু হেল্প আস ইন ইন আওয়ার এক্সকারশন। অজন্তা এলোরাকে, অজন্তা যখন গিয়েছি সে সময় তো ১৯.১২ আনাতে একটা রাউন্ড ট্যুর টিকিট পাওয়া যেত, সমস্ত সেই টিকিট নিয়ে আমরা ঘুরেছি, মানে বেশি খরচ কিছু হয়নি। আচ্ছা, ১৯৪২ সালের একটা প্রসঙ্গ জিজ্ঞেস করি, ১৯৪২-এ তো একটা মুভমেন্ট শুরু হয়েছিল, আমাদের স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, সেই সম্পর্কেও যদি বলেন, আপনার তো তার সাথে যোগ ছিল কিছু। ওই সময় আমিও সেই আন্দোলনে জড়িত ছিলাম, আর তারপর আমি, নন্দিতা কৃপলানি, রানী চন্দ, শক্তিরঞ্জন বোস, এরা সব একটা দল করে লালদোয়া বলে একটা জায়গা আছে ওখানে আমরা স্বদেশী গান গাইতে গাইতে যেতাম। এইসব হতো 10-15 দিন এরকম গান টান করতে করতে আমাদের অ্যারেস্ট করে শিউড়ি জেলে নিয়ে। কতদিন ছিলেন সেখানে জেলে? শিউড়ি জেলে ১ বছর ছিলাম। আচ্ছা, এই যে আপনারা ছাত্র জীবনে রাজনীতি বা স্বদেশী আন্দোলনে গেলেন, সেখানে উৎসাহ দিয়েছিলেন এখানকার মাস্টারমশাইরা যে হ্যাঁ তোমরা পড়াশোনা ছেড়ে ওখানে যাও? মাস্টারমশাই তো আমাকে বললেন কি তোমরা যাও, স্বদেশী তোমরা করতে চাও তো তোমাদের কমপ্লিটলি পারমিশন। তার মানে প্রেরণাটা এখান থেকে আপনারা পেলেন স্বদেশী আন্দোলনে? বললেন তোমরা যাও, আমি তোমাদের সেই সময়ের জন্য তোমার নাম কেটে দিচ্ছি, তুমি ফেরত দিলে আমার নিয়ে নেব। আপনি জেল খাটার পরে আবার সেখানে যুক্ত হয়েছিলেন? আবার জয়েন করেছি, আবার স্টুডেন্টশিপ ছিল আপনার? স্টুডেন্টশিপ তো 46 পর্যন্ত এরকম আমি এখানে স্টুডেন্ট হয়ে আমার কোর্স পুরো কলাভবনের কাজ শেষ করেছি। আচ্ছা, শান্তিনিকেতনে আপনি তো স্থায়ীভাবে এখন বাসিন্দা, তো কাজের সূত্রে মাঝে মাঝে তো বাইরে যান, আপনার বাইরে গিয়ে কাজ করতে বেশি ভালো লাগে না এখানেই যেহেতু আছেন অনেকদিন? কাজ করবার জন্য এখানে এত অ্যাটমসফিয়ার, ইন্সপায়ারিং অ্যাটমসফিয়ার শান্তিনিকেতন, হ্যাঁ, তো বাইরে কাজ করবার, বাইরে তো আমি কাজ করতেই পারি না, এখানে এসে, কেননা এখানে আমাদের যা কলিগস আছে, আর্টিস্ট কলিগস আছে, যেরকম সোমনাথ হর, সুব্রহ্মণ্যম, আর এরকম অনেকেই, সর্বরী রায়চৌধুরী, এরা সব আমাদের কলিগ হওয়াতে এদের সঙ্গে কথা বলা, আর্টের সম্বন্ধে ডিসকাশন করা আর নেওয়া দেওয়া খুব বেশি হয়। সেই জন্য মনে আমার কাজ করবার জন্য এই জায়গায় ভালো লাগে, আদর্শ বলে মনে হয়। হ্যাঁ, সৃষ্টিশীলতা এখানেই বেশি লাগে। হ্যাঁ হ্যাঁ, তাই মনে হয়। তো আপনি যখন এসেছিলেন খুব ছোট বয়সে, তখন আপনি বলছেন 20-21 বছর বয়স আপনার, তখন সেই যা পৌষমেলা চরিত্র ছিল, আজকে নিশ্চয়ই সেটা নেই, আমরা দেখছি, আপনি আরও বেশি দেখেছেন, এ সম্পর্কে একটু বলুন। সেই সময় পৌষ মেলা হতো, সে মুত্রেনের সামনে একটা ছোট মাঠ আছে,
মন্দিরের সামনেও সেটা আছে, সে ছোট্ট মাঠ আছে, ওই টুকুরতে মেলা বসত। আর সেই সময় মেদিনীপুরের মাদুর তলায় আর টুকরি যেটা এইসব জানি হস্তশিল্প, হস্তশিল্প বেশি। আর তারপর তাঁতিপাড়া থেকে সিল্ক আসতো, এখানে চাদর নিয়ে বসত। আর ছোটোখাটো যা ইউটেন্সিলস দরকার, নাহলে এই যে ঘরে তৈরি ফার্মার্সদের যে দরকার আছে, কাস্তে পাস্তে ওইসব জিনিস ওইসব পাওয়া যেত। আর ইট ওয়াজ এ ভেরি লোহা থেকে তৈরি করা যেসব জিনিসপত্র, ইন্টিমেট একটা মেলা ছিল। সে সময় হাইলাইট ছিল সাঁওতালদের নাচ, সাঁওতালদের ওই মাঝে মাঝে ওই ওই জায়গায় নাচ হতো, আর আমরা সব দেখতাম। বিক্রি করবার জন্য তো হোটেল টোটেল, বাউল গানের যে এখন খুব প্রসার হচ্ছে, সে সময় বাউলরা আসতো, কিন্তু ওই এত ভিড় করে আসতো না, দু চারজন এলে একটা গান টান করে চলে গেল এরকম করে। আর হোল থিং ওয়াজ এত ইন্টিমেট অ্যাটমসফিয়ারে হতো কি, এখন তো লাউড স্পিকার নিয়ে তো গোলমাল, কোনো তার মধ্যে তো কোনো ইন্টিমেসি কিছু নেই, মেলার কোনো ব্যাপার নেই, এখন তো বাজার হয়ে গেছে। দিনকরদা, আপনি সত্যজিৎ রায়ের সাথে ছাত্র জীবনে এবং তার পরবর্তী জীবনেও বলছিলেন যে একেবারে তার মৃত্যু সময় পর্যন্ত তার সাথে আপনার যোগাযোগ ছিল, তো চলচ্চিত্র ভাবনা এই বিষয় বা তার চলচ্চিত্রের সঙ্গীত বা ছবি এই সম্পর্কে কোনো সময় আপনাদের মধ্যে কোনো মত বিনিময় হয়েছে, তিনি বিশেষ কিছু বলেছেন মনে পড়ে? সত্যজিৎ, আমি এখানে ছাত্র জীবনে সত্যজিৎ কী করত, মঙ্গলবার হলে চলে, বুধবারে এখানে ছুটি থাকতো, তো মঙ্গলবারে সন্ধ্যাবেলা কলকাতায় চলে যেত, আর ওখানে কোনো ফিল্ম টিম দেখে তারপরে এখানে আসার পরে আমাদের ডিসক্রাইব করতো। আমার মনে আছে কি গ্রেট ডিক্টেটর একবার দেখে এসছে, চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর, ওটা দেখার পরে আমাদের অ্যাক্টিং করে দেখেছে খুব, কি কীরকম জল টল ফেলেছে, এরকম করে কীরকম হাটটা নাড়িয়েছে, হিটলারের দেখিয়ে চ্যাপলিনের এমন অ্যাক্টিং করেছিল, আমরা হেসে হেসে একেবারে কাহিল। তো সেই আমার মনে আছে। তারপর ওর অন্য কোনো সময় একটা বোধহয় পটমকিন বলে কোনো একটা ছবি দেখে এসছে, সে তার সম্বন্ধে খুব আমাদের সম্বন্ধে ডিসকাস করতো, তো এরকম সব ছবি ওই। কিন্তু সেই সময় কোনো সময় ও ছবি করবে বলে করে আমাদের ইঙ্গিত দেয়নি, কিন্তু তার সময় ছবি দেখতে দেখবার খুব ইন্টারেস্ট ছিল, এটা আমরা জানতে পারতাম। কেননা এভরি মান্থ টিউজডে ও চলে যেত, ওখানে ছবি টবি দেখে কোনো থার্সডে সকালে চলে আসতো। তো কলকাতায় যাওয়ার ওর, ওখানে যাওয়ার জন্য ওর একটা অ্যাট্রাকশন ছিল ছবি দেখা, আর সেকেন্ড হলো ওখানে গিয়ে একটু ভালো খাবার এইসব করে মারা হাতে। আচ্ছা, যখন উনি চিত্র পরিচালক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি পেয়ে গেছেন, সেই সময়ের তার মনোভাব কীরকম ছিল, উনি কীরকমভাবে শান্তিনিকেতনের সাথে, শান্তিনিকেতনেও তো উনি একটা যে সময় ছাত্র জীবন কাটিয়েছেন, কখনো কি মনে হতো যে শান্তিনিকেতনেরও অবদান রয়েছে তার কর্মজীবনের মধ্যে? যখন পথের পাঁচালির অ্যাওয়ার্ড পেল ওর এইসব, তো দিল্লি এসেছিলো, সেই সময় আমি দিল্লিতে চাকরি করতাম, তো আমার বাড়িতে এসে বললো কি চলো তো আমার ফিল্ম দেখানো হচ্ছে সফর হাউসে, তোমরা এসো, তোমাদের আমার এই করেছি, তোমার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা এসো। তো ওই পথের পাঁচালি দেখতে গেলাম, ওর সঙ্গে আমার স্ত্রীও গিয়েছিলো, আমরা দুজনেই গেলাম দেখলাম। তো ওই সময় আমি ঘাবড়িয়ে গেলাম কি ওখানে ইন্দিরা গান্ধীর, জওয়াহরলাল নেহরু আর গল্পরা সব বড়ো বড়ো লোকরা বসে আছে, আর আমাকে সামনে নিয়ে ওদের সঙ্গে বসিয়ে দিয়েছে, বলে কি আমার বন্ধু এই ফিল্ম আমার এর সঙ্গে আমরা পড়েছি আর দেখবার জন্য ডেকেছি, আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে সবার সঙ্গে। তো ওই ফিল্ম দেখে আমার খুব মনে হলো কি এই প্রথম প্রথম একটা বিরাট একটা আর্ট ডাইরেকশনের মধ্যে প্রথম বিরাট একটা আবিষ্কার হয়েছে, এরকম একটা ছবি করবার আমাদের আমার কোনো জন আইডিয়া ছিল না কি এত ভালো একটা ছবি দাঁড়িয়ে যেতে পারে। প্রকৃতির প্রতি যে ভালোবাসা তার হয়তো এখানেই তার সূত্রপাত। ওই সময় আমাকে সত্যজিৎ খুব ক্লিয়ারলি বলেছে কি আমার শান্তিনিকেতন আর মাস্টারমশাইয়ের কাছে যা শেখা
তার অবদান এই পথের পাঞ্চালিতে আমি খুব কাজে লাগিয়েছি। কেন যে কম্পোজিশনের যে প্রবলেমস আছে আর ডিসপ্লে করবার লাইট অ্যান্ড শেডের যে প্রবলেমস আছে, এই যা প্রথম লেসেন্স আমি পেয়েছি নন্দলালের কাছে পেয়েছি, এর জন্য আমি খুব শান্তিনের জন্য খুব উপকৃত ফিল করছি। এইটু আমার পরিষ্কারভাবে বলেছিল ওই সময়, এটা মনে আছে আমার। আচ্ছা দিনকর্তা, আগামী দিনে যে শান্তিনিকেতন তৈরি হচ্ছে, একটা নতুন শান্তিনিকেতন হয়তো ধীরে ধীরে গড়ে উঠছে, এর কাছে আপনার প্রত্যাশা কীরকম? আপনি কি আশা করেন যে আগামী দিনে শান্তিনিকেতন পরিবর্তিত চেহারা নিয়ে কীরকমভাবে আসবে আমাদের কাছে? নতুন শান্তিনিকেতনের সম্বন্ধে বলবার আমার বেশি পাত্রতা নেই, কিন্তু মনে হলো কি এটা একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে যাচ্ছে, যে সেটা না হওয়া ভালো। এখন ক্লাসের সময় লাউডস্পিকার চারিদিকে ঘুরে শব্দ করে বেড়াচ্ছে, আর এখানে যারা ভিজিটার্স আছে, টুরিস্ট আছে, ওরা ক্লাসে ঢুকে যাচ্ছে, ক্লাস হচ্ছে কিন্তু সেটা তার কোনো তার কেয়ার করে না, ওরা ঢুকে শুকে এইসব ডিস্টার্ব করে যাচ্ছে। তো এটা তো ইউনিভার্সিটির পক্ষে ভালো জিনিস নয়, ইউনিভার্সিটিকে এইসব উপরে একটা কন্ট্রোল করা উচিত, লাউডস্পিকার স্টপ করা উচিত। আর এই টুরিস্ট যে ট্রাফিক যে আছে, তো শান্তিনিকেতনে ডিস্টার্ব করছে, সেটা ওটা বারণ করা উচিত, এই মনে হলো। আর এখন আগে যা এরকম একটা গুরুদেবের আইডিয়া ছিল কি একটা অলরাউন্ড পার্সোনালিটি ডেভেলপ করবার জন্য, কলাভবনের ছাত্র সঙ্গীত ভবনও শিখবে, ডান্সও শিখবে, গানেও পার্টিসিপেট করবে, ডান্স ড্রামাতেও পার্টিসিপেট করবে, এইসব এখন শেষ হয়ে এখন শুধু স্পেশালাইজেশন হয়ে গেছে। এখন শুধু আর্ট করছে তো শুধু গ্রাফিক করছে, নাহলে স্কাল্পচার করছে, নাহলে এই এক একটা জিনিস এক একটা সাবজেক্ট নিয়ে স্পেশালাইজ করছে। কিন্তু একটা অলরাউন্ড পার্সোনালিটি ইভলভ করবার আইডিয়া আগে যে ছিল, মানে সামগ্রিক শিল্পী তৈরি করার যে গুরুদেব যে আইডিয়া ছিল কি একটা লোক এখানে শিখতে আসবে তো শুধু এক জিনিস শিখে যাবে না, ওর একটা হোল টোটাল পার্সোনালিটি ইভলভ হওয়া উচিত, আর সেদিক থেকে ওর ট্রাভেল করার চেষ্টা করা উচিত, সেটা এখনও থাকছে না। দিনকর্তা, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম তখনকার শান্তিনিকেতন আপনার ছাত্র জীবনের কথা। নমস্কার। आप अपनी पूरी फैमिली के साथ हमें चेयर करते हैं और आज मैं आपकी पूरी फैमिली से ही बात करने आया हूँ। टीम इंडिया का हिस्सा होना एक बहुत गर्व की बात है, पर आज एक उससे भी बड़ी टीम बनने जा रही है, टीम मास्क फोर्स। नहीं समझे? जैसे हमारे प्रधानमंत्री ने कोरोना वायरस से लड़ने के लिए तरह तरह के टास्क फोर्स बनाए हैं, उसी तरह हम 130 करोड़ हिंदुस्तानियों को भी अपने घरों में कोरोना वायरस के खिलाफ बनानी है एक मास्क फोर्स। मास्क फोर्स का हिस्सा बनना बहुत ही आसान है, बस घर बैठे बैठे अपने लिए एक मास्क बनाइए, जैसे मैंने ये बनाया है। फौजी भाजी, आपका मास्क कहाँ है? ये देख, मैंने ये बनाया है। ये है मेरा मास्क। और घर के बाहर इस मास्क को हमेशा पहनना है। ये मैंने बनाया है। ये किसी भी साफ कॉटन के कपड़े से बनाया जा सकता है और डिजाइन भी जो आपको पसंद हो, है ना? बढ़िया, बहुत चंगा है। Come on India, मास्क बनाओ और मास्क फोर्स का हिस्सा बन जाओ। और हाँ, याद रहे साथ ही 20 सेकंड तक हाथ भी धोने हैं और सामाजिक दूरी भी बनाए रखनी है। ये है मेरा मास्क। मास्क घर बैठे आसानी से कैसे बनाना है, इसकी सारी जानकारी आपको आरोग्य सेतु ऐप पर मिल जाएगी, आज ही डाउनलोड कर लीजिए। কোভিড-19 কে আটকাতে গেলে সঠিকভাবে হাত পরিষ্কার করা দরকার, তাই অনুসরণ করতে হবে হাত ধোয়ার এই পদ্ধতিগুলো। প্রথমে জল আর সাবান দিয়ে হাত ধুতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে হাতের তালু, পরিষ্কার করতে হবে আঙুল ও আঙুলের ফাঁক।
বুড়ো আঙুল ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে হাতের পাতার পেছন দিক। তারপর পরিষ্কার করতে হবে কবজি। শেষে পরিষ্কার এবং শুকনো কাপড়ে হাত মুছে ফেলতে হবে। অযথা আতঙ্কিত হবেন না, লকডাউন ও পরিচ্ছন্নতার সাধারণ নিয়মগুলো মেনে চলুন। We've done really well so far to limit the spread of this COVID-19. But the challenges has grown upon us. It's important to maintain what we are doing so far. Continue with the protocols that we are being advised. Keep social distancing. It's so important. We hear flattening the curve. Keep social distancing. Let's maintain personal hygiene. Wash our hands regularly. Soap and water, 20 seconds. Remember, let's not do anything silly. Avoid large congregations. We know all this, but from time to time, it's just good to tell each other these things so that we ensure that this COVID-19 just stays where it is and doesn't spread within the community. We've done well so far. Let's continue. কোভিড-19 মহামারীতে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অংশ দরিদ্র অধিবাসীরা। এই দিকটি ভেবেই পাশে এসেছে ভারত সরকার। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। এই যোজনা অনুসারে গত 26 মার্চ প্রধানমন্ত্রী বর্তমান করোনা সংক্রমণজনিত আর্থিক সমস্যায় ত্রাণ হিসেবে 1.7 লক্ষ কোটি টাকা রিলিফ প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যাকেজ অনুযায়ী দেশে জনধন অ্যাকাউন্ট আছে এমন 19.86 কোটি মহিলার প্রত্যেকে পাবেন 500 টাকা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য যারা PMJDBY যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টের তরফ থেকে ওনারা 500 টাকা পাচ্ছেন। আর তাছাড়া যারা ওদের জব কার্ড আছে অর্থাৎ 100 টাকার যে কাজের জন্য যে টাকা পান ওই টাকাটা ওনারা পাচ্ছেন। 100 দিনের কাজের জন্য যে টাকাটা পান ওনারা পাচ্ছেন। তাছাড়া উজালা গ্যাস যোজনার তরফ থেকেও আগের মাসে 787 টাকা করে পেয়েছেন, এবারে 585 টাকা করে, যেহেতু গ্যাসের দাম কমেছে তাই 585 টাকা করে পাচ্ছেন। এখানে আসার কাজ ওই গ্যাসের পয়সা, তারপরে 500 টাকা করে যেটা সরকার দিয়েছেন সেটা তুলতে। হ্যাঁ, পেয়েছি 1.5 হাজার টাকা। হ্যাঁ, কাজে লেগেছে। কারণ এখন লকডাউন, কাজ নেই না, খেতে খাবারের জন্য আর কি এটা কাজে লাগছে। দেশের 8 কোটি দরিদ্র পরিবার পিছু পরবর্তী 3 মাস ধরে প্রত্যেক মাসে বিনামূল্যে 1টি করে LPG সিলিন্ডার পাবেন। এছাড়াও 3 মাসের জন্য বয়স্ক মানুষের প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়া হবে। ফ্রিতে গ্যাস পেয়েছি আমরা, টাকা দিচ্ছে 500 কত টাকা করে ঢুকুচ্ছে, সেই টাকাটা আমরা পাচ্ছি, সেই টাকা দিয়ে আমরা গ্যাস তুলছি। আমাদের অনেক সুবিধা হয়েছে যে গ্যাসটা পাচ্ছি আমরা, রান্নাবান্না এই লকডাউনে আমরা রান্নাবান্না করে খেতে পাচ্ছি। উজ্জ্বলা গ্যাস যোজনার তরফ থেকে ওরা যে টাকাটা পাচ্ছে তারা ওরা গ্যাস এনে যে জ্বালানি পেছনে যে খরচাটা সেটা ওনারা পাচ্ছেন। তাছাড়া এমনিতে আমাদের ত্রাণ তহবিল থেকে কেন্দ্রীয় সরকারের যোজনা থেকে যে চাল ডাল গম দেওয়া হচ্ছে সেটাও দেওয়া হয়েছে। ব্যাংকের তরফ থেকে অনেক সাহায্য করা হয়েছে যারা খুবই মানে ন্যূনতম মানে পেশায় অবলম্বন করেন তাদেরকে প্রতি মাসেই চাল ডাল বিস্কুট ডিম মুড়ি সব সমস্ত কিছুই তহবিল থেকে দেওয়া হচ্ছে। দেশ মানুষের জন্য, মানুষ সরকার তৈরি করে, আর এই দেশের সমগ্র যে অর্থ সেই অর্থ জনগণের দ্বারা সরকারি কোষাগার ভর্তি হয়। অতএব মানুষের জন্য সেই অর্থ কেন্দ্র সরকার কী করে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো যায়, আর সর্বতভাবে সহযোগিতা করেছেন, যার ফলে গ্রামগঞ্জের মানুষ এই যে লকডাউনের সময় মানুষ তাদের কষ্টটা সেইভাবে উপলব্ধি করতে পারেনি। কাজকর্ম দোকানদানি বন্ধ, কিন্তু বিনা পয়সায় গ্যাস পেয়েছে গরিব দুস্থ মানুষ, আর অ্যাকাউন্টে টাকা পেয়েছে, রেশন ব্যবস্থা কেন্দ্র চাল ডালের ব্যবস্থা করেছে। লকডাউন শুরুর পর থেকে বীরভূম জেলা কংগ্রেস, বোলপুর শহর কংগ্রেস, রামপুরহাট শহর কংগ্রেস, সাঁইথিয়া ব্লক কংগ্রেস, আমরা আমাদের সাধ্যমতো আমরা ত্রাণ সামগ্রী বিলি করছি। আমরা এই ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে কোনো রকম রং দেখি নাই, কোনো রকম কালার দেখি নাই। যে সমস্ত দুস্থ মানুষ কংগ্রেস অফিসে এসছেন আমরা সাধ্যমতো তাদেরকে আমরা ত্রাণ দিয়ে সাহায্য করেছি। মন কি বাত,
माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी भारत की जनता से साझा करेंगे अपने मन की बात रविवार 31 मई सुबह 11 बजे आकाशवाणी के सभी केंद्र सभी चैनलों से प्रसारित करेंगे एक साथ। साथ ही इसका प्रसारण दूरदर्शन के नेशनल न्यूज डीडी भारती डीडी इंडिया डीडी उर्दू और डीडी किसान चैनल पर भी किया जाएगा। तो याद रखें रविवार 31 मई सुबह 11 बजे मन की बात। ये देश कभी नहीं हारा आज भी नहीं हारेगा। बुरे वक्त पहले भी आए और बीत गए तो ये वक्त भी बीत जाएगा। हिंदुस्तानियों की हिम्मत ने कई बार असंभव को संभव किया है तो अब भी करेंगे। घर में रहेंगे स्वस्थ रहेंगे और देश को स्वस्थ रखेंगे। कोविड 19 অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারত সরকারের ডাকা দেশব্যাপী লকডাউন আগামী 31 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চতুর্থ দফার লকডাউনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রেড এবং অরেঞ্জ জোনকে অ্যাফেক্টেড বা কন্টেনমেন্ট বাফার ও ক্লিন জোনে ভাগ করা হয়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যব্যাপী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও 31 মে পর্যন্ত রাজ্যের সমস্ত মেট্রো রেল পরিষেবা সামাজিক ও ধর্মীয় সমাবেশ বিনোদনমূলক সাংস্কৃতিক ও ক্রীড়াজনিত প্রতিষ্ঠান ও সমাবেশ বন্ধ থাকবে। রাজ্যবাসীকে নিম্নের বিধিগুলি মেনে চলতে হবে। বাড়ির বাইরে বেরোলে মাস্কের ব্যবহার এবং অন্তত 2 মিটারের সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক। 65 বছরের ঊর্ধ্বে এবং 10 বছরের কম বয়সী ব্যক্তির আপৎকালীন পরিস্থিতি ছাড়া বাড়ির বাইরে বেরোনো নিষিদ্ধ। সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত নাইট কারফিউ সময়সীমার বাড়ির বাইরে বেরোনো এবং অপ্রয়োজনীয় কাজকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে এই বিধিতে ছাড় দেওয়া হয়েছে। সমস্ত পাবলিক প্লেস, রাস্তা, আবাসন কমপ্লেক্স, হাউজিং এস্টেট ইত্যাদি নিয়মিত ব্যবধানে জীবাণুমুক্ত করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ এলাকা এবং দপ্তরের প্রবেশ এলাকায় স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও থার্মাল স্ক্যানার থাকা বাধ্যতামূলক। জনসমক্ষে অ্যালকোহল এবং তামাক জাতীয় বস্তুর সেবন নিষিদ্ধ। বিবাহ ও অন্ত্যেষ্টিক্রিয়ায় সর্বাধিক 15 জনের উপস্থিতি নির্ধারিত করা হয়েছে। জনসমক্ষে থুতু ফেলার বদভ্যেস অবিলম্বে পরিত্যাগ করা প্রয়োজন। বীরভূম জেলার ক্যাটাগরি এ অর্থাৎ অ্যাফেক্টেড এলাকাগুলিতে নিম্নের নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে। সমস্ত আর্থসামাজিক কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে। অ্যাফেক্টেড জোনের প্রবেশ ও বাইরের অঞ্চলগুলিতে কঠোর পরিদর্শন এবং আপৎকালীন কারণ ছাড়া যাতায়াত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত স্থানীয় দপ্তরগুলি থেকে এলাকার নিয়মিত জীবাণুমুক্তকরণ হবে। অত্যাবশ্যকীয় পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত পণ্যের পর্যাপ্ত ও দ্রুত হোম ডেলিভারি নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি করোনা যুদ্ধে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে পিপিই ব্যবহার এবং তার পর্যাপ্ত যোগানে গুরুত্ব দেওয়া হয়েছে। আইসোলেশন, টেস্টিং, ম্যাপিং, সামগ্রিক নজরদারি ইত্যাদি কাজে যথেষ্ট সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত ও সাবধানতা অবলম্বনকারী কর্মী রাখার কথা নির্দেশ করা হয়েছে। বীরভূম জেলার ক্যাটাগরি সি অর্থাৎ ক্লিন এলাকাগুলিতে নিম্নের নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে। অর্ধেক কর্মী উপস্থিতি সহ সমস্ত শিল্প কারখানাগুলি খোলা থাকবে। অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্যের ই কমার্স ও কুরিয়ার সার্ভিস খোলা থাকবে। সাধারণ চিকিৎসা পরিষেবা চালু থাকবে। MGNREGS ইত্যাদি সরকারি প্রকল্প নিয়মাবলী মেনে পুরোদমে চলবে। বাজার বা দোকানে ক্রেতাদের মধ্যে 6 ফুট দূরত্ব সহ সর্বাধিক 5 জন ক্রেতা একসঙ্গে দাঁড়াতে পারবেন। বিক্রেতাকে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে। যথেষ্ট স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে সেলুন ও পার্লারগুলি খোলা হবে। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা রেখে হোটেল পরিষেবা খোলা থাকবে। গৃহক্ষেত্রে প্রয়োজনীয় কাজ অর্থাৎ প্লাম্বিং, ইলেকট্রিসিটি ইত্যাদি এবং গৃহের অস্থায়ী পরিচারিকাদের রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতামত নিয়ে কাজে যোগদানের অনুমতি দেওয়া হবে। কনস্ট্রাকশনের কাজে অর্ধেক উপস্থিতি সহ শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হচ্ছে। কৃষি ও কৃষি বাজারীকরণে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।
রেস্টুরেন্টগুলি একমাত্র হোম ডেলিভারি করে তাদের ব্যবসা চালানোর সুযোগ পাবে। সেচ ব্যবস্থা, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ওয়ার্ক ইত্যাদি সরকারি পরিষেবা চালু থাকবে। যে কোনো ধরনের পণ্যের যাতায়াতে ছাড় দেওয়া হবে। রাজ্যের মধ্যে সর্বাধিক 50% বা 20 জন যাত্রীসহ বাস পরিষেবা এবং সর্বাধিক 2 জন যাত্রীসহ ট্যাক্সি বা ক্যাব পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আউটডোর ফিল্মের কাজ ইত্যাদি চালু থাকবে। পেট্রোল ও ডিজেল পাম্প, গাড়ি সারানোর দোকান, গ্যারেজ ইত্যাদি খোলা থাকবে। সংশ্লিষ্ট 2 রাজ্যের অনুমতি নিয়ে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু থাকবে। যে কোনো ধরনের পণ্য পরিবহনকারী যানবাহনের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের দপ্তরগুলিতে কর্মী সংখ্যা কমাতে হবে, ওয়ার্ক ফ্রম হোমের ওপর জোর দিতে হবে। শপিং মল, মার্কেট কমপ্লেক্স ইত্যাদি সহ সমস্ত স্থানের প্রাইভেট অফিসগুলোতে কর্মী সংখ্যা সর্বাধিক 50% হতে হবে, ওয়ার্ক ফ্রম হোমের ওপর জোর দিতে হবে। স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সগুলিকে বিনা দর্শকে ক্রীড়া অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলি সামাজিক দূরত্বের নিয়ম মেনে তাদের কাজকর্ম চালাতে পারবেন। বীরভূম জেলার ক্যাটাগরি বি অর্থাৎ বাফার এলাকাগুলোতে ক্যাটাগরি সি অর্থাৎ ক্লিন এলাকাগুলির অনুরূপ সমস্ত ছাড়গুলি সর্বাধিক 25% কর্মী ও জনসংখ্যার বিধিনিষেধ মেনে দেওয়া হয়েছে। What an amazing time to spend time with yourself. Stay indoors, read the books you've been meaning to read, watch the television shows that've been waiting for you, because if you stay indoors, we all get to be safe and we can come out of this stronger. Bhai Milkha Singh ki taraf se sabko namaskar aur bahut bahut pyar. Aap sab logon ko maloom hai कि कोरोना वायरस जो है सारी दुनिया में फैला हुआ है, इवन हिंदुस्तान में आ गया है। मैं रोज टीवी पर सुनता रहता हूं कि डॉक्टर्स और जो एक्सपर्ट लोग हैं वो सजेस्ट करते रहते हैं कि आप घरों से बाहर मत निकलिए, आप किसी से मिलिए नहीं, आप अगर मिलते हैं किसी तो आप डिस्टेंस रखिए ताकि जो आपका सांस है उसके सांस से ना मिल पाए, जिससे कि कोरोना वायरस जो है हमें ना लग पाए। उसके अलावा वो कहते हैं कि हाथ भी धोते रहिए और भी बहुत सी चीज़ें सुजेस्ट करते रहते हैं। मगर मैं आप लोगों को ये कहना चाहता हूँ, एज ए स्पोर्ट्समैन मैं आपको ये कहना चाहता हूँ कि आप मेहरबानी करके घरों के अंदर हैं, रह रहे हैं, आप 15-20 मिनट के लिए एक्सरसाइज आपके लिए बहुत ज़रूरी चीज़ है। अब मेरा बेटा है जी मिल्खा सिंह इंटरनेशनल फेम का गोल्फर है, मैं भी रनर रहा हूँ, तो हम दोनों मिलके अपने घर के अंदर, इवन मेरी बीवी, मेरा पोता, सब जो हैं हम आधा पौना घंटा निकालते हैं, जंपिंग करते हैं, जॉगिंग करते हैं, पेट की एक्सरसाइज करते हैं, बैक की एक्सरसाइज करते हैं, तो उससे क्या होता है कि ब्लड आपकी बॉडी के अंदर सर्कुलेट करता है और बीमारी जो है आपके नज़दीक नहीं आ पाती। तो मैं आप सब लोगों से ये रिक्वेस्ट करूंगा कि आपके पास अब टाइम है, घरों के अंदर हैं, तो एक्सरसाइज इसके लिए बहुत ही जरूरी चीज है जो कोरोना को दूर रख सकती है। Oh,
नमस्कार, मैं हूं अमिताभ बच्चन। देखिए, हम सब मिलकर नोवल कोरोना वायरस या COVID-19 को फैलने से रोक सकते हैं। इसके लिए हमें बचाव के कुछ तरीके अपनाने होंगे। खांसते या छींकते समय हमेशा अपने मुंह को रुमाल से या टिश्यू से ढकें। इस्तेमाल किए हुए टिश्यू को तुरंत ढक्कनदार कचरे के डब्बे में डाल दें। अपनी आंख, नाक और मुंह को हाथ से न छुएं आप। अपने हाथों को समय समय पर साबुन और पानी से लगभग 20 सेकंड तक धोएं। भीड़ भाड़ वाली जगह पर जाने से बचें। अगर आपको खांसी बुखार या सांस लेने में तकलीफ हो रही है तो आप दूसरों से दूरी बनाए रखें। ऐसे लक्षण दिखने पर तुरंत अपने डॉक्टर से सलाह लें। अस्पताल में आप अपने मुंह पर मास्क या रुमाल जरूर रखें। अधिक जानकारी के लिए स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय की एक हेल्पलाइन है 011-239-78046। अपनी सुरक्षा के लिए हमारी मदद कीजिए। हम आज फिर ये युद्ध लड़ने आए हैं। हम आज फिर अपना फर्ज निभाने आए हैं। हमारे भी घर वाले चिंता करते हैं, पर आज देश की कोरोना से लड़ाई है और हमारा हौसला ही तो इस जंग का सिपाही है। कोई कुछ भी कह ले या कर ले कुछ भी, हम खुद से पहले अपना देश बचाने आए हैं। इस रणभूमि में शायद सांस हमारी भी टूटेगी, पर तुम्हारे प्राण बचाने को हम खुद को निछावर करने आए हैं। वार सभी हम सह लेंगे, पर हार नहीं हम मानेंगे। इस अंधियारे से हम जीतेंगे, फिर देश को रोशन कर देंगे। हम आज फिर ये युद्ध लड़ने आए हैं। हम आज फिर अपना फर्ज निभाने आए हैं।
आइए करें उन्हें नमन जिनके लिए सबसे पहले है वतन। भारत सरकार द्वारा जनहित में जारी। कोरोना को हराना है, टुगेदर वी कैन फाइट कोरोना वायरस। स्टे होम, स्टे सेफ, सेव योर लाइव्स। बेस्ट थिंग इज बी क्लीन, बी गुड टू योरसेल्फ एंड लुक आफ्टर द पीपल अराउंड यू। मानवता पर संकट, कोरोना है विकट, अदृश्य शत्रु को हराकर होना है सशक्त। বনে মুরারি পদলোচন তুমি তো ধনুর্ধারি বংশী হাতে তুমি বৃন্দাবনে মুরারি চিতে চিন্ময় অরূপ বিশ্বাস চিতে চিন্ময় অরূপ বিষয় তোমার পরশ অবিরাম হে রাম হে রাম হে রাম হে তাপসো তুমি সাধন বড়া ভয় জ্যোতি প্রেমের পরশে তব চির পরমালোকে গতি তাপসো তুমি সাধন বড়া ভয় জ্যোতি প্রেমের পরশে তব চির পরমালোকে গতি চিতে চিন্ময় অরূপ বিষয় চিতে চিন্ময় অরূপ বিষয় তোমার পরশ অবিরাম হে রাম হে রাম হে नमस्ते। हमारी सरकार में
और दुनिया भर की हेल्थ एक्सपर्ट्स ने हमसे रिक्वेस्ट की है कि हम घर पर रहे और जब तक कोई इमरजेंसी ना हो हम बाहर ना जाएं। लेकिन फिर भी कई लोग इसे सीरियसली नहीं ले रहे। मैंने कुछ वीडियोस भी देखे हैं जहां लोग अभी भी बाहर क्रिकेट खेल रहे हैं। सबको लगता है हम बाहर जाएं, दोस्तों से मिलें, उनके साथ गेम्स खेलें, लेकिन अभी ये देश के लिए बहुत हानिकारक है। याद रखिए, ये दिन छुट्टियों के दिन नहीं है। कोरोना वायरस अगर आग है तो इसे फैलाने वाली हवा हम हैं। इस वायरस को रोकने का एक ही तरीका है कि हम सब अपने घरों में रहें। डॉक्टर्स, नर्सेस, हॉस्पिटल स्टाफ जो हमारे लिए लड़ रहे हैं, उनके लिए हम कम से कम इतना तो कर ही सकते हैं और उनकी कही हुई बातों को मान सकते हैं। इसे एक मौका समझे अपने फैमिली के साथ वक्त बिताने का। आप अपने आप को, हमारे समाज को, हमारे देश को और सारी दुनिया को इस वायरस से बचा सकते हैं सिर्फ अपने अपने घरों में रहकर। Stay indoors and maintain immunity. Remember, social distancing is the new unity. And most importantly, fighting coronavirus is our national duty. Yes, these are difficult times. These are difficult times all around the world, in India, in the various states of our country. And it's important that we stand up. Yes, the Prime Minister is trying. Yes, the Chief Ministers are trying. Yes, the Health Department is trying. The police have done an exceptional job. But it's on us. It's on us to maintain isolation. It's on us to respect their orders. And it's on us to stay safe, stay healthy, and most importantly, stay indoors. Remember, if we are together, if we are responsible, we will fight this coronavirus. It's a very dangerous virus. It's something which the world hasn't seen, and it's something which you might not see again. These are exceptional circumstances. So be responsible, be healthy, and most importantly, stay indoors. আমি কত কি যে পাই ভসম।
অসহার ছায় তব প্রেম আমি তো পাইনি আমি সকল কাজে পাই হে সময় তোমার ডাকিতে পাইনি সকল কাজে পাই হে সময় তোমার ডাকিতে আমি কত গান গাহি মনের হরষে তোমার মহিমা পাইনি আমি বাহিরের দুটো আঁখি মিলে যাই জ্ঞান আঁখি মিলে যাইনি আমি কত গান গাহি মনের হরষে তোমার মহিমা পাইনি আমি বাহিরের দুটো আঁখি মিলে যাই জ্ঞান আঁখি মিলে যাইনি আমি কার তরে এ আপনা মিলায় উপর তোলে বিকাইনি আমি কার তরে কত নীতি কথা মনের শুধু শিখাইনি আমি সকল কাজে পাই হে সময় তোমার ডাকিতে পাইনি আমি সকল কাজে পাই হে সময় তোমার ডাকিতে পাইনি मन की बात माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी भारत की जनता से साझा करेंगे अपने मन की बात रविवार 31 मई सुबह 11 बजे माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से किया जाएगा मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के सभी प्रादेशिक केंद्रों से किया जाएगा तो याद रखें रविवार 31 मई सुबह 11 बजे मन की बात नमस्कार मैं हूं रवीना टंडन और मेरी आपसे अपील है कि इस वक्त सुरक्षा बहुत जरूरी है इसीलिए जरूरी है कि आप और आपका परिवार घर पर ही रहें हम घर पर रहकर किताबें पढ़ सकते हैं फिल्में देख सकते हैं घर के बच्चों के साथ खेल खेल सकते हैं और बच्चे भी ऑनलाइन ऐप के जरिए पढ़ाई कर सकते हैं बड़ों के साथ बैठकर कहानियां सुनिए बड़ा मजा आएगा प्लीज चिंतित मत होइए जो आपके रोज की सुविधाएं हैं जैसे किराने की दुकान और दवाइयों की दुकान वो लगातार खुली रहेंगी अपने गवर्नमेंट और एडमिनिस्ट्रेशन की सुनिए प्लीज बी सेफ आज जबकि आप जानते हैं कि स्थिति हमारे देश में कोरोना वायरस को लेकर के इतनी खराब है तो मैं हाथ जोड़कर आप लोगों से एक दान मांगना चाहता हूं कृपया करके अपने घरों में रहें घर से बाहर ना निकलें हमारे माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी इनका आदेश कि हम घर पर रहें तो अच्छे नागरिक होने के नाते हमें उनके आदेश का पालन करना चाहिए नमस्कार टू एवरीबॉडी वी आर गोइंग थ्रू प्रीटी यूनिक टाइम्स द वायरस cannot be fought unless we are homebound, unless we are in lockdown, unless we maintain social distancing. Even if you're bored, well, take this time as your introspection time. Read books, be creative, spend time with the family. I, for one, am practicing reading books, being creative, putting out videos on social media. It's different. It is nice in a sense that life has slowed down, and through the slowdown, one introspects, one looks inside, which is important.
in life. Hopefully all will be right soon. Until then, take care. Please be safe.